নামমাত্র ফিতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বন্দর নারায়ণগঞ্জ কিন্তু আজকে আমি নারায়ণগঞ্জের বন্দরে মেরিন টেকনোলজির কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের সার্কুলার নিয়ে আলোচনা করব চলুন তাহলে দেখে নেওয়া যাক মেরিন টেকনোলজি বন্দর নারায়ণগঞ্জে কি প্রশিক্ষণ সার্কুলার প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বন্দর নারায়ণগঞ্জ ভর্তি বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ বুড়ো পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জে চার মাস মেয়াদি কোরিয়ান ভাষা প্রশিক্ষণ করছে তৃতীয় ব্যাচে সেপ্টেম্বর টু ডিসেম্বর দুই হাজার সেশনে ভর্তি চলছে অর্থাৎ এই প্রশিক্ষণটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এই সার্কুলারটি যে শুধুমাত্র সেপ্টেম্বর টু ডিসেম্বর তা কিন্তু নয় ডিসেম্বরের পরে কিন্তু আবার পর্যায়ক্রমে আসবে প্রতি চার মাস পর পরে কিন্তু এই সার্কুলারটি আসবে তাই শুরুতেই একটি কথা বলবো যে সার্কুলার যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলি সংগ্রহ রাখেন যদি তাহলে পরবর্তী এখন এই মুহূর্তে যদি আপনি সুযোগ নাও পান পরবর্তীতে কিন্তু আবার যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে পারবেন কোর্সের নাম কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পাস বয়স আঠারো থেকে ৩৫ বছর আসন সংখ্যা তিরিশ জন কোর্সের মেয়াদ চার মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দুই হাজার বাইশ কোর্স ফি মাত্র এক হাজার টাকা বেওয়ার্সবিন্দু কোর্স ফি মাত্র এক হাজার টাকা এই কোর্সটি যদি আপনি অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে করতে চান তাহলে পাঁচ থেকে বিশ হাজার টাকা লাগতে পারে সেখানে মাত্র এক হাজার টাকা নামমাত্র কোর্স ফিতে আপনারা এই প্রশিক্ষণটা করতে পারছেন ভর্তির নিয়মাবলী আবেদনপত্র বিতরণ ও জমার তারিখ বিশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ হতে বিশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা ও ভর্তি আবেদনকারী প্রার্থীদের সাক্ষাৎকার তেইশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ এবং ফলাফল চব্বিশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ নির্বাচিত প্রার্থীদের ভর্তি চব্বিশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছাব্বিশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাস শুরু এক নয় দুই তারিখ হতে ক্লাস সপ্তাহে ছয় দিন শনি থেকে বিরত প্রত্যেক প্রশিক্ষণার্থীদের কালার ব্লাইন্ডনেস টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে ভর্তি ফর্মের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদ ফটোকপি জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি যদি সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে অধ্যক্ষ বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বন্দর নারায়ণগঞ্জ থেকে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে যোগাযোগ যোগাযোগের জন্য এখানে দেখুন চারটি নাম্বার দেওয়া আছে একটি টিএনটি নাম্বার এবং বাকি তিনটি মোবাইল নাম্বার এখানে রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তথ্য সম আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিওয়ার্স বিন্দু এই ভাষা প্রশিক্ষণটা নিয়ে যদি আপনারা কোরিয়াতে যান কোরিয়াতে গেলে কিন্তু মাসিক মিনিমাম এক লক্ষ টাকা স্যালারি এবং সর্বোচ্চ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা হতে পারে আপনারা যদি দশ থেকে পনেরো বছর থাকেন কোরিয়াতে গিয়ে তাহলে কিন্তু লাইফ পুরো সেটেল তাই যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন কোরিয়ান কোরিয়া যাওয়ার কথা চিন্তা করছেন এই সার্কুলার যে শর্ত সেই শর্ত অনুযায়ী যদি শর্ত অনুযায়ী যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কিন্তু এনার জন্য আপনি আবেদন করতে পারেন যদি চান্স পেয়ে যান তাহলে কিন্তু সরকারিভাবেই যতটুকু সম্ভব চেষ্টা করা হবে কোরিয়া যাওয়ার জন্য ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি খোদা হাফেজ